গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করল সাগরদিঘি থানার পুলিশ। শেখ রাজীব হোসেন নামে বছর 38-এর এক যুবক বহরমপুরের দিকে যাচ্ছিল একটি চার চাকা গাড়িতে করে, প্রায় 600 বোতল নিষিদ্ধ এই কাপ সিরাপ নিয়ে। সাগরদিঘি ধামুয়া পাহাড় এলাকায় পুলিশ গাড়ি থেকে ওই নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করে, রাজীব হোসেনকে আটক করেছে। রাজীবের বাড়ি সুতি থানার ছাপঘাটি সুলতানপুরে বলে জানতে পারা যাচ্ছে। পুলিশের কাছে সে স্বীকার করেছে এই সিরাপগুলি তার এলাকায় নিয়ে যাচ্ছিল, সেগুলি চড়া দামে নেশাদ্রব্য হিসাবে সে বিক্রয় করত। রাজীব হোসেনকে 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে। জিয়াউর রহমানের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। বাবু, বাইকটা মুসলমান কি বদমাইজ বেশি হয়? আর কটা কটা নেব? বাবু, বাইকটা মুসলমান কি বদমাইজ বেশি হয়? কটা কটা নেব? সামনে ছেলে কি করে বলবো? বাবু, বাইকটা মুসলমান কি বদমাইজ বেশি হয়? কটা কটা নেব? সামনে ছেলে কি করে বলবো? ও, 500 টাকা ঢুকবে।